পারো তো আমাকেও নিয়ে নাও, যদি যদি পারো তো আমাকেও নিয়ে নাও, উতলুবনি তাজিদনি, আমার তালাশে নামো আমাকে পাবেই পাবে, ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, আমাকে পাইলে সব তোমার হয়ে যাবে তোমার, ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, আর আমি হারায় গেলে সব একদিন হারায় যাবে, কবির কথাই সত্য হবে, মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে, জমি খা গই নওজোয়া কেসে কেসে, মৌত নে না ছোড়া কিসরা না দারা, উসি সে সিকন্দর সা ফাতে ভি দেহারা, হর এক লেকে ক্যা হাস ক্যা হাস সুধারা, পরা রহ গিয়া এহি ঠাট সারা, একদিন আসবে ঈশা খা চ, একদিন আসবে রাজা বীর বিক্রম চলা যাবে বিক্রমপুর, শুধু ঐতিহ্য রয়ে যাবে, সত্য তো, এটাও তো বিক্রমপুর ঠিক না, রাজা বীর বিক্রম চলে যাবে শুধু ঐতিহ্য থেকে যাবে, একদিন আসবে বাড়ির মালিক থাকবে না বাড়ির ঐতিহ্য থেকে যাবে, বচপন নে তুঝে বরসু খিলায়া, জওয়ানি নে মজনু বানায়া, বুড়াপে আকে ফির ক্যা ক্যা সিতায়া, আজল তেরা কর দেগি বিলকুল সফায়া, আজ দুন হ্যায় কে রহো সবসে আলা, হো জিনত নিরালি হো ও ফ্যাশন নিরালা, ইউ হি জিয়া করতা হ্যায় ক্যা মরনে ওয়ালা, কবি তো সত্য বলতেছে, নাইলে যুবকদের চুলের স্টাইল এতগুলা হইতো কেন, প্রত্যেক যুবকের চুলের স্টাইল ভিন্ন, ঘন্টার পর ঘন্টা নেটে দেখে, কবি তো বলে আজ তুঝে দুনহায় কে রহো সবসে আলা, রাগ হয়ো না যুবক পায়ে হাত রাখি, একটা প্রমাণ দিতে পারবে না তোমরা যে তোমাদের চুলের স্টাইল দেখা, চুলের স্টাইল দেখা টঙ্গি বাড়ির কোন মেয়ে পাঠাইছে আই ডট ডট ইউ ঠিক না, যুবক তোমাকে চালায় তো চালায় কে, ফেরেশতা দিয়ে পরিচালিত এই দেহটা, চব্বিশ ঘন্টায় ২০ জন ফেরেশতা পাহারা দেয়, ২০ জন হাটের উপরে এক ফেরেশতা বৈশা, হাটকে পাঁচ করে পাঁচ চাপ দেয়, রক্ত বাহির হয়ে যায়, ছেড়া দেয় আবার ভিতরে যায়, কিডনিতে বৈশা ছাকে কে, ফেরেশতা বৈশা বৈশা ছাকে, আল্লাহ বডিটাকে পরিচালনা করেন ফেরেশতা দিয়া, বিশ্বাস হয় না, না মনে হয় হয় না ঠিক না, ডেলি ঢাকার থেকে যে গ্যাস নিয়ে আসেন, এলপিজি নিয়ে আসেন, পেট্রোল নিয়ে আসেন, বিশ্বাস হবে কর্তিকা ঠিক না, এটা কেমনে চলে, ফেরেশতা চালায়, কোন প্রযুক্তি দিয়ে চলে না, এটা কুদরতি প্রযুক্তি দিয়ে চলে, অপারেটর ফেরেশতা, প্রত্যেক প্রযুক্তি চালাইতে গেলে অপারেটিং লাগে, ফেরেশতা অপারেটিং করে, অপারেটিং চালায় আল্লাহ কুদরতি প্রযুক্তি দিয়া, ফেরেশতা আমাদের অধীন, দুনিয়া আমাদের জন্য তৈরি করলেন, দুনিয়া দিলেন আখেরাত দিলেন সব আমাদেরকে দিয়া দিলেন, শেষমেশ ঘোষণাও দিলেন, যদি জগরা তো পাংখা ছাড়া নিয়ে হইতো না, যে মোয়াজ্জেন পাংখা ছাড়লো না কেন, দমকা দমকি তো এটা নিয়ে হইতো না, জগরা তো হইতো বেটা চলে আসছি ফজর পড়তে, দরজা এখনো খোলস নাই কেন, এটা নিয়ে ঝগড়া হইতো, কেন ফজরের নামাজ তো ফজরের নামাজ না, জান্নাতের টিকেট টিকেট ও কোরআন আল ফজরি কানা মাসুদা, এটার ভিতরে ঢুকানো আছে জান্নাতের টিকেট ফজরের নামাজ, ওটা নিয়ে ঝগড়া হইত, ঝগড়া ছিলেন সবাব লা ইয়াক্তার রুকা সবাবুকা কাম মিন সাব সবাকাকা ইলাল মউত, ও যুবক তুই জানিস না তোর নামটাও আমাদের লিস্টিতে আছে, হইতে পারে যে কোনো মুহূর্ত তোকে কবরে শোয়া দিতে পারি, আমি তো হাদিস দিতেছি, নাইলে আল্লাহ সতর্ক কেন করতেন যুবককে, আমাদেরকে কেন সতর্ক করতেন, ইবনা আদম লা তাফরাহ বি দুনিয়া ইকা, ও দুনিয়ার মানুষ উন্নত দুনিয়া দেখা মাতাল হয়ে যাইস না, ফা ইন্নাকা গায়রা মুখাল্লাত, তুই চিরঞ্জীব না, যদি চিরঞ্জীব কেউ হইতো সে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি চিরদিন থাকতেন,
এই জগৎটা তো সাজানোই হয়েছে ওনার জন্য, ওনার জন্যই সব সাজানো হয়েছে, সমস্ত ব্যবস্থা ওনার জন্য, উনি না হইলে কিচ্ছু হইত না, ওনার জন্যই সব সাজানো হয়েছে। দুজাহানের বাদশাহ, কিয়ামতের মাঠের রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর আল্লাহর মানুষের জীবনী কখন থেকে শুরু হয় বলেন তো? জীবনী লেখা হয় কখন থেকে? হ্যাঁ, কয় বছর থেকে? আরে মনে হয় বোঝেনি না আপনারা কিছু। হ্যাঁ দুর্মিয়া, মানুষের জীবনী শুরু হয় জন্ম থেকে, মৌত পর্যন্ত শেষ, ঠিক না? জন্ম নিছে অমুক দিন, অমুক মার ঘরে, তমুক মার ঘরে, অমুক বাবা, তমুক বাবা, ওই ফ্যামিলি, সেই ফ্যামিলি, ঠিক না? মৃত্যুর সাথে সাথে কি শেষ, ঠিক না? আমাদের নবীজির জীবনী তো শুরু হয়েছে রোজে আজল থেকে। কোথেকে? আজল চিনেন তো? হুজুর করে জিজ্ঞেস করেন রোজে আজলের অর্থ কি, আমি তো অর্থ জানি না, জিজ্ঞেস করেন রোজে আজল। আমাকে জিজ্ঞেস করলে পরে আবার হুজুররা আমার বিরুদ্ধে লেখালেখি শুরু করবে, আমি তো বলবো ওই দিন থেকে জীবনী শুরু হয়েছে যেদিন থেকে আল্লাহ, ওই দিন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কুদরতি হাতের তৈরি, হুকুম দিয়া তৈরি করেন নাই, দশ মাস সময় নিয়ে তৈরি করছেন, সবকিছু হুকুম দিয়া তৈরি করছেন। হুকুমের অক্ষরও বেশি না, মাত্র দুটা অক্ষর, কাফ আর নুন, এই দুটা অক্ষরকে সংযুক্ত করে তৈরি করছেন। কুন, কোরআনে আছে ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন দুটা অক্ষর দিয়ে তৈরি করছেন। সব সৃষ্টি বিশাল থেকে বিশাল, যেটার বিশালত্ব মানুষের এই ব্রেনে ঢুকবে না, এই জন্য বিজ্ঞান বড় জোর দিছিল যে সব কিছু বাহির করে দুনিয়ার সামনে রেখা দিবে। সৌরজগতে ঢুকার পরে ওই প্রাবী প্রা সবচেয়ে প্রবীণ বিজ্ঞানীদের কথাই সত্য হয়েছে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন দারি ওয়ার্তা কিস্তি ফেরুসুদ হাজার, সৌরজগতে ডুবতে যায়া তালাশ করতে যায়া হারায় গেছে, একজনকে খোঁজা পাওয়া যায় না। বিদায় বিজ্ঞানও একটু ঢুইকা পরে ফিরা চলে আসছে আর বেশি গাটাগাটি করে নাই, পরে একটা কথা লেখা সিগনেচার করে ছেড়া দিছে, শুধু এতটুকু বিজ্ঞান লেখছে প্রথম আকাশের নিচে একশো কোটি সুপার ক্লাস্টার আছে, আর একশো কোটি সুপার ক্লাস্টার প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো, বিন্দু বোঝেন বিন্দু? আমি বিজ্ঞান পড়াইতে আসি নাই কিন্তু একটু দেখাইতে আসছি, একটু না দেখাইলে আল্লাহু আকবর বুঝে আসবে না। আজকে আমরা আল্লাহু আকবর বলি কিন্তু না বুইজা বলি, না বুইজা আল্লাহ কত বড়, এটা না বুইজা বলি, যদি বুঝতো তাহলে আজান হইতে দেরি, এই পচা মাটি দিয়ে কেউ লড়াই করত? আমার মনে হয় না দুনিয়ার কেউ এই পচা মাটি নিয়ে লড়াই করত, সিভিল কেস কোনোদিন এই পচা মাটি দিয়া হইতো এটা আমার বিশ্বাস হয় না, যুদ্ধ তো হইতো প্রথম কাতারে দাঁড়ানো নিয়া, প্রথম কাতারে দাঁড়ানো নিয়ে যুদ্ধ হইতো, ঝগড়া হইতো, লড়ালড়ি হইতো, মারামারি হইতো। বুখারির রেওয়ায়েত আছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত যদি জানতো প্রথম কাতারে কি রাখা আছে তাইলে প্রথম কাতারে দাঁড়ানো নিয়ে ঝগড়া করত, লড়াই করত। এই জন্যই তো রাখা আছে প্রথম কাতারে আপনি বসলেন, আর কোন সম্ভ্রান্ত ব্যক্তি বা বয়স্ক ব্যক্তি পরে আসলো জায়গা পাইল না, আপনি একরাম করে জায়গাটা ছেড়া দিয়ে পিছনে চলে আসলেন,
চল্লিশ দিন পর্যন্ত আপনি প্রথম কাতারে দাঁড়ানোর সওয়াব আপনার আমল নামায় লেখা হইতে থাকবে। লড়াই তো হইতো প্রথম কাতার নিয়া, ঝগড়া তো হইতো ফজরের নামাজে যায়া মুয়াজ্জিনের সাথে ঝগড়া হইতো দরজা খোলা নিয়া, ঝগড়া তো পাংখা ছাড়া নিয়ে হইতো না, যে মুয়াজ্জিন পাংখা ছাড়লো না কেন, দমকা দমকি তো এটা নিয়ে হইতো না, ঝগড়া তো হইতো বেটা চলে আসছি ফজর পড়তে দরজা এখনো খোলস নাই কেন, এটা নিয়ে ঝগড়া হইতো। কেন ফজরের নামাজ তো ফজরের নামাজ না, জান্নাতের টিকেট টিকেট ও কোরআন আল ফজরি কানা মাসুদা, এটার ভিতরে ঢুকানো আছে জান্নাতের টিকেট ফজরের নামাজ, ওটা নিয়ে ঝগড়া হতো। ঝগড়া তো হইতো এশারের নামাজে কে আগে ঢুকবে এটা নিয়ে, কেন আল্লাহর রসুল বলছে যদি জানতো আমার উম্মত এশারের নামাজে কি রাখা আছে, লা আতাউহু হাবুয়ান, তাহলে হামাগুড়ি দিয়া এশারের নামাজে আসত, মনে হয় বোঝেন নাই। তো যেটা বুঝাইতেছিলাম আমি সৌরজ আল্লাহু আকবর তো এখন বুঝে আসে না, এই জন্য একটু সৌরজগৎ দেখাই যেন আল্লাহু আকবর বুঝে আসে একটু। আমরা যেই গ্রামে আসি সৌরজগতে, আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে, ওই ইউনিয়নে 47,000 গ্রাম আছে, কত আপনাদের বিজ্ঞান পড়াইতেছি আমি, 47,000 গ্রাম আছে ওই গ্রাম, ইউনিয়নটাই গ্রাম, আমাদের গ্রামটা সবচেয়ে ছোট, যেটাকে ছায়াপথ বলে। যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয় সেকেন্ডে 1,00,000 কিলোমিটার যাবে, তাইলে আমাদের গ্রামের মাথার থেকে আরেক মাথায় যেতে 3,00,000 আলোক বর্ষ লাগবে। এটা যদি ছোট গ্রামটার হয় তাহলে বাকি 47,000-এর কি অবস্থা হবে, ইউনিয়ন কত বড়, থানা কত বড়, জেলা কত বড়, বিভাগ কত বড় আর মহাদেশ কত বড়। তো বিজ্ঞান লেখছে 100 কোটি মহাদেশ আছে সৌরজগতে, সবগুলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো বিন্দু, বইলা সিগনেচার করে ছেড়া দিছে আর বেশি কাটাকাটি করে নেই, এটাও আল্লাহ 2 অক্ষর দিয়া বানাইছেন, 2 অক্ষর দিয়া। প্রথম আকাশগুলা 6 দিনে কমপ্লিট করছেন সব, নিজের আরশটাও বানাইছেন 2 অক্ষর দিয়া, নিজের চেয়ারটাও বানাইছেন 2 অক্ষর দিয়া, যেটাকে কুরসি বলে কুরসি, আর আপনাকে আমাকে বানাইছেন কুদরতি হাত দিয়া, সব 6 দিনে কমপ্লিট করছেন, আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে বানাইছেন, 10 মাস সময়, কয় মাস, না টঙ্গি বাড়িওয়ালারা তাড়াতাড়ি আয় পড়ে, 1.5-2 মাসে আয় না কি, এইখানেও 6 মাস, আমি তো মনে করছি আমাদের ওইখানেই 6 মাস, 10 মাস সময় নিয়ে তৈরি করছি। এই জন্যই আমার কথা শুরু, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, অস্তিত্ব তো আল্লাহ কুদরতি হাতে দিয়া দিছেন, নিজেকে মানুষের মতো মানুষ গড়তে হয়, জন্ম নিলেই মানুষ হয় না, মানুষ যদি হইতো তাহলে কুদরতি হাতের তৈরি, 10 মাস সময় নিয়ে তৈরি, শ্রেষ্ঠত্বের মুকুট নিজে মাথায় পড়ায় দিছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, উম্মতেরটা বাদেই দিলাম, উম্মতের দিকে গেলে তো হারায় যাবো যে এই উম্মতকে আল্লাহ কি দিছেন, ওয়াজ মাহফিল তো, এটাই তো বাংলাদেশের সবচেয়ে বড় রোগ, যেখানে যাই ওইখানেই দেখি ওয়াজ মাহফিল নাইলে তফসির মাহফিল, আজ পর্যন্ত খুব কম পাই যেখানে গেলে দেখব সিরত মাহফিল, শানে রেসালত, শানে সাহাবা, শানে ওলামা,
ফাজাইলে কোরআন কনফারেন্স হুজুররা রাগ হয়ে যাব আমার কথা শুনে, যেখানে যাব ওইখানে দেখি ওয়াজ মাহফিল। এই জন্য ওয়াজ মাহফিল হিসাবে বলতেছি, উম্মতের দিকে গেলে কিন্তু হারায় যাব, উম্মত বাদেই দিলাম যে আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। উম্মত তো অন্য জিনিস, উম্মত যে কত, যাকে এদিকে বাদ দিলাম এটাকে, ও যেটা শুরু করছি ওইটাই শেষ করি। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না, যদি হইতো তাহলে মানুষকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না, উলাইকা কাল আনআম, মানুষকে কোনোদিন জানোয়ার বলতেন না। যেই মানুষকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, সৌন্দর্যের ভান্ডারের ভিতরে ডুবায় দিলেন, মানুষের চেয়ে সুন্দর কোনো প্রাণী নাই, শুধু ভুয়া খবর, এটা ভুয়া প্রবাদ বাক্য যে পরী খুব সুন্দরী। কে বলছে আপনি পরী সুন্দরী? পরী দেখছেন? হ্যাঁ, কি দেখছেন? হ্যাঁ, পরী যদি সুন্দরী হইত তাইলে কাইলা ছেড়ারে ধরলো কেমনে? মনে হয় বোঝেন নাই, জিনে ধরে কাইলা ছেড়ারে, ও যদি সুন্দরী হইত কাইলারে ধরলো কেমনে? হ্যাঁ, ও তো ওর সে সুপার সুন্দরী রে ধরত, ঠিক না রে? সুন্দর রে ধরত, ঠিক না? হ্যাঁ, বিশ্ব সুন্দরী হইয়া কাইলারে আবার 14 তারিখে ফুল দেয় কেমনে? ও আপনি প্রবাদ বাক্য নিয়ে আসছেন, দিল লাগি দেওয়ার সে পরি কিয়া চিজ আয়, ঠিক না? বোঝেন, উর্দু বোঝেন? দিল লাগি দেওয়ার সে, দিল লাগি মন দেওয়ালের লগে লেগে গেছে, পরি দিয়ে কি করবো, ঠিক না? এটা নাকি? ও যদি বিশ্ব সুন্দরী হইত তাহলে 14 তারিখে কাল্লার লেগা ফুল দিয়ে দাঁড়ায় থাকতো কেন? হ্যাঁ, ও তো উড়ছে সুপার সুন্দর দেখতো, ঠিক না? পরি সুন্দর না, মানুষ সুন্দর। আফ্রিকার কাইলা সুন্দর, পরি সুন্দর না। পরি তো দেখেন না, পরিরা শুনলে আবার আমারে ধরবনে বা চেতবনে আমার উপরে। পরি সুন্দর না, মানুষ সুন্দর, নইলে আল্লাহ কসম খাবেন কেন? পরির গঠন সুন্দর না, মানুষের গঠন সুন্দর, আল্লাহ কসম খায়া বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও মানুষ তোর চেয়ে সুন্দর আমি কাউকে তৈরি করি নাই, গঠনের দিক দিয়া, রূপের দিক দিয়েও না। তাইলে তো মিশরের মহিলাদের কথাই সত্য হইতো, মা হাসালিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা মানুষ হইতেই পারে না, মানুষ আবার এত সুন্দর হয় নাকি? এটা তো ফেরেশতা, আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা তো হুকুমের তৈরি, ইসুফ তো আমার কুদরতি হাতের তৈরি, ইসুফই সুন্দর হয়, মানুষ এত সুন্দর, এত ফেরেশতা এত সুন্দর হয় না। যাকে আল্লাহ সৌন্দর্যের ভাণ্ডারে চুপ দিলেন, যাকে আল্লাহ সবকিছু দিয়ে দিলেন, কি দেয় নাই মানুষকে? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, কোরআন তো বলতেছে তোমার জন্য জমিনের সবকিছু আমি তৈরি করছি, জমিনের সবকিছু আমাদের জন্য। ফেরেশতাদের জবাবে পর্যন্ত জবাব, প্রশ্নে পর্যন্ত জবাব দিয়া দিলেন, আনতুম তাবউন লাহুম তাসতাকদিমুনাহু, ফেরেশতাদের প্রশ্ন ছিল, মানুষ যখন বানাই ফেলছেন তো দুনিয়া ওদেরকে দিয়া দেন, আমাদেরকে আখেরাত দিয়া দেন। তা আল্লাহ জবাবে বলছে, উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদি দিয়া, ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব যাদেরকে কুদরতি হাত দিয়ে বানাইছি, ওয়াকাদ খালাকতুমকুম বি আমরি, তোমাদেরকে তো হুকুম দিয়া বানাইছি, হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেয় তো দেয় কে, আর দেয় তো দেয় কিভাবে? কেউ বলছে আপনার সিদ্ধান্ত কি? জালতুল আহমদ দুনিয়া ওয়ালা আখেরা, মানুষকে দুনিয়াও দিলাম আখেরাতও দিলাম। ফেরেশতা বলতেছে আমরা কি করব, দুই কুলই তো হারাইলাম, করবটা কি? আল্লাহ বলে, আনতুম তাবউন লাহুম তাসতাকদিমুনাহুম,
তোমরা মানুষের সেবা করবে, সেবা। যুবক, তোমাকে চালায় তো চালায় কে? ফেরেশতা দিয়ে পরিচালিত এই দেহটা, 24 ঘন্টায় 20 জন ফেরেশতা পাহারা দেয়, 20 জন। হাটের উপরে এক ফেরেশতা বৈশা, হাটকে পাঁচ করে পাঁচ চাপ দেয়, রক্ত বাহির হয়ে যায়, ছেড়া দেয়, আবার ভিতরে যায়। কিডনিতে বৈশা ছাকে কে? ফেরেশতা বৈশা বৈশা ছাকে। আল্লাহ বডিটাকে পরিচালনা করেন ফেরেশতা দিয়া। বিশ্বাস হয় না? না মনে হয় হয় না, ঠিক না? ডেলি ঢাকার থেকে যে গ্যাস নিয়ে আসেন, এলপিজি নিয়ে আসেন, পেট্রোল নিয়ে আসেন, বিশ্বাস হবে কর্তিকা, ঠিক না? এটা কেমনে চলে? ফেরেশতা চালায়, কোনো প্রযুক্তি দিয়ে চলে না, এটা কুদরতি প্রযুক্তি দিয়ে চলে, অপারেটর ফেরেশতা। প্রত্যেক প্রযুক্তি চালাইতে গেলে অপারেটিং লাগে, ফেরেশতা অপারেটিং করে, অপারেটিং চালায় আল্লাহ কুদরতি প্রযুক্তি দিয়া। ফেরেশতা আমাদের অধীন, দুনিয়া আমাদের জন্য তৈরি করলেন, দুনিয়া দিলেন, আখেরাত দিলেন, সব আমাদেরকে দিয়া দিলেন, শেষমেশ ঘোষণাও দিলেন, যদি পারো তো আমাকেও নিয়ে নাও, যদি যদি পারো তো আমাকেও নিয়ে নাও, উতলুবনি তাজিদনি, আমার তালাশে নামো, আমাকে পাবেই পাবে, ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, আমাকে পাইলে সব তোমার হয়ে যাবে, তোমার। ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, আর আমি হারায় গেলে সব একদিন হারায় যাবে, কবির কথাই সত্য হবে, মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে, জমি খা গই নওজোয়া কেসে কেসে, মৌত নে না ছোড়া কিসরা না দারা, উসি সে সিকন্দর সা ফাতে বি দেহারা, হর এক লেকে ক্যা হাস ক্যা হাস সুধারা, পরা রহ গিয়া এহি ঠাট সারা, একদিন আসবে ঈশা খা চ, একদিন আসবে রাজা বীর বিক্রম চলা যাবে, বিক্রমপুর শুধু ঐতিহ্য রয়ে যাবে, সত্য তো? এটাও তো বিক্রমপুর, ঠিক না? রাজা বীর বিক্রম চলে যাবে, শুধু ঐতিহ্য থেকে যাবে, একদিন আসবে বাড়ির মালিক থাকবে না, বাড়ির ঐতিহ্য থেকে যাবে, বচপন নে তুঝে বরসু খিলায়া, জওয়ানি নে মজনু বানায়া, বুড়াপে আকে ফির ক্যা ক্যা সিতায়া, আজল তেরা কর দেগি বিলকুল সফায়া, আজ দুন হ্যায় কে রহো সবসে আলা, হো জিনত নিরালি হো হো ফ্যাশন নিরালা, ইউহি জিয়া করতা হ্যায় ক্যা মরনে ওয়ালা, কবি তো সত্য বলতেছে, নাইলে যুবকদের চুলের স্টাইল এতগুলা হইতো কেন? প্রত্যেক যুবকের চুলের স্টাইল ভিন্ন, ঘন্টার পর ঘন্টা নেটে দেখে। কবি তো বলে, আজ তুঝে দুনহায় কে রহো সবসে আলা, রাগ হয়ো না যুবক, পায়ে হাত রাখি, একটা প্রমাণ দিতে পারবে না তোমরা যে তোমাদের চুলের স্টাইল দেখা, চুলের স্টাইল দেখা টঙ্গি বাড়ির কোন মেয়ে পাঠাইছে আই ডট ডট ইউ, ঠিক না? দেখাইতে পারবা এস পর্যন্ত? তাইলে 50 টাকার চুল 300 টাকা দিয়ে কাটো কেন? যদি চুল দেখা কেউ প্রেমে না পড়লো, তাইলে 50 টাকার চুল কেন 300 টাকা দিয়ে কাটবো, ঠিক না? আবার হইতে পারে এই চুল যদি ওইটা সত্য, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই চুলের ডিজাইন নিয়েই যদি কবরে গেলা, আর ফেরেশতা যখন চুল দেখলো, দেখেই চিনা ফেলবে এটা আমাগো না, এটা এটা ডানপন্থী না, এটা বামপন্থী। বলছিলেন সবাব লা ইয়াক্তার রুকা সবাবুকা কাম মিন সাব সবাকা কাইলাল মউত, ও যুবক তুই জানিস না তোর নামটাও আমাদের লিস্টিতে আছে, হইতে পারে যে কোনো মুহূর্ত তোকে কবরে শোয়া দিতে পারি। আমি তো হাদিস দিতেছি, নাইলে আল্লাহ সতর্ক কেন করতেন যুবককে, আমাদেরকে কেন সতর্ক করতেন? ইবনে আদম লা তাফরাহ বি দুনিয়া ইকা, ও দুনিয়ার মানুষ, উন্নত দুনিয়া দেখা মাতাল হয়ে যাইস না, ফা ইন্নাকা গায়রা মুখাল্লাফ,
তুই চিরঞ্জীব না, যদি চিরঞ্জীব কেউ হইতো সে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি চিরদিন থাকতেন। এই জগৎটা তো সাজানোই হয়েছে ওনার জন্য, ওনার জন্যই সব সাজানো হয়েছে, সমস্ত ব্যবস্থা ওনার জন্য, উনি না হইলে কিচ্ছু হইত না, ওনার জন্যই সব সাজানো হয়েছে। দুজাহানের বাদশাহ, কিয়ামতের মাঠের রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর আল্লাহর মানুষের জীবনী কখন থেকে শুরু হয় বলেন তো? জীবনী লেখা হয় কখন থেকে? হ্যাঁ, কয় বছর থেকে? আরে মনে হয় বোঝেনি না আপনারা কিছু। হ্যাঁ দুর্মিয়া, মানুষের জীবনী শুরু হয় জন্ম থেকে, মৌত পর্যন্ত শেষ, ঠিক না? জন্ম নিছে অমুক দিন, অমুক মার ঘরে, তমুক মার ঘরে, অমুক বাবা, তমুক বাবা, ওই ফ্যামিলি, সেই ফ্যামিলি, ঠিক না? মৃত্যুর সাথে সাথে কি শেষ, ঠিক না? আমাদের নবীজির জীবনী তো শুরু হয়েছে রোজে আজল থেকে। কোথেকে? আজল চিনেন তো? হুজুর করে জিজ্ঞেস করেন রোজে আজলের অর্থ কি, আমি তো অর্থ জানি না, জিজ্ঞেস করেন রোজে আজল। আমাকে জিজ্ঞেস করলে পরে আবার হুজুররা আমার বিরুদ্ধে লেখালেখি শুরু করবে, আমি তো বলবো ওই দিন থেকে জীবনী শুরু হয়েছে যেদিন থেকে আল্লাহ, ওই দিন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই দিন থেকে জীবনী শুরু হয়েছে, নাইলে সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ বন্ধুকে নাম ধরে ডাক দিতেছেন ইয়াসিন, আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন, আল্লাহ বন্ধুর নাম রাখছেন ইয়াসিন, 10টা নাম রাখছেন, তার ভিতরে একটা ইয়াসিন, একটা মুহাম্মদ, একটা আহমদ, 10টা নামের ভিতরে একটা ইয়াসিন, একটা তহা, 10টা নাম রাখছেন, ইয়াসিন বলে ডাক দিছেন। তারপরে আল্লাহ কসম খাইছে আল কোরআনিল হাকিম, বোঝা গেল আমাদের নবী যতদিন থেকে আমাদের কোরআনও অতদিন থেকে, নাইলে আল্লাহ কোরআনের কসম খাইলেন তো খাইলেন কি করে? তারপরে ইখতিলাফি মাসলা, কোন রূপে ছিল আমি জানি না, কিন্তু আল্লাহর কাছেই মনে হয় বসা ছিল, নাইলে আল্লাহ বললেন কি করে? ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ তো আরবি গ্রামার ভুল করতে পারে না, আমি পারি, আপনি পারেন, আল্লাহ তো আরবি গ্রামার ভুল করতে পারে না, আল্লাহ তো বলে ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা তো ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত, বোঝা গেল বন্ধু তখনও বসা ছিল। যার জীবনী শুরু হয়েছে রোজে আজল থেকে, শেষ হবে জান্নাতে যাওয়ার পরে, ওইখানেও শেষ হবে না, ওইখানেও চলতে থাকবে। এক কিতাবে লেখা পাইছি আমি, জানি না ওলামা মানবে কি মানবে না, আদম আলাইহিস সালামকে জান্নাতে আবু মুহাম্মদ ডাকা হবে, উনি আল্লাহকে বলছে আমার ছেলের আমাকে কি দিবেন, তো বলছে জান্নাতে যাওয়ার পরে তোমাকে কেউ আদম ডাকবে না, আবু মুহাম্মদ বইলা ডাকবে। তো উনি খুশিতে আটখানা হয়ে গেছে, বলছে আল্লাহ চলবে, আর কিছু লাগবে না, জান্নাতের ভিতরও তো চলবে আমাদের নবীজির জীবনী, চলবে শান, চলবে শান, না চলবে না? না চললে এই হাদিস কেন আসলো যে আল্লাহ মাঝে মাঝে বলবে জান্নাতে গান শুনবে, স্টেজ লাগানো হবে, এরকম যুবকরা তো ভাবছে দুনিয়ায় গান আছে আর গান গুন নাই, যা শোনার এনেই শুনে আলাও, এই জন্য সারা রাত্র নেটের ভিতরে একটা না একটা লাগিয়ে আছে, ঠিক না? তোমাকে পায়ে হাত রাখি খোদার ওয়াস্তে, ছিরা আসো জলদি, যেইভাবে লাগছো তোমরা নেটের পিছনে, অল্প বয়সে যৌবন হারায় ফেলবা, কেউ আর ফুল দিবে না, বেশি তাকাইলে জুতা দেখাবে, এখন তো আছে কিছু, কয়েকদিন পরে কিচ্ছু থাকবে না, তুমি জানো না, তোমরা যা দেখো আর ঠোঁট কামড়াও, আমি জানি এগুলা লাউড স্পিকার বাইরে খোলা, নাইলে আমি বইলা দিতাম পুরা খোল, আমি জানি তো,
তোমরা দেখো আর ঠোটকামড়াইতে থাকো, কোরআনে কোন জায়গায় যে এফেক্ট হয় তোমরা তো জানো না। যৌবন ডেলি কতটুক করে কমে, পায়ে হাত দিয়া বলতেছি জান্নাতে গান থাকবে। দুনিয়ার গান তো চার মিনিটের উপরে নাই, আছে নাকি? হ্যাঁ, কি আপনি হুজুর রহমানের গানগুন শোনেন নাহলে মাথা চুলন কিনলে গা? যে করে জিগাই ওরা জবাব দেখ না, কয় মিনিটের গান? চার মিনিটের উপরে নাই, পাঁচ মিনিট করতে গা, পাঁচ ছয় মিনিট যেটা বাড়ে ওটা আহ করতে করতে বাড়ায়। আসল গান চার মিনিট, জান্নাতে তো গান হবে টানা চল্লিশ বছর, না ক্লান্ত হবে না মন গড়বে। যে গান শোনাবে চল্লিশ বছর পরে গালে মুখা মারবে তোমার, মেরা কইব খালি গানই শুনবি, ভিতরে কি বানাইছে দেখবি না, চল কামরায় খুলা দেখাই, মনে হয় বোঝো নাই, ফিডার খাও তো কর্তিকা বুঝবা। জান্নাতে চল্লিশ বছর টানা গান হবে, আল্লাহ বড় বড় সিঙ্গার বানায় রেখা দিছে। আরে যুবক, জান্নাতে যখন তোমাকে দিবে তো তোমাকে আল্লাহ সিঙ্গার বানায় পাঠাবে, সৌতা দাউদ, দশটা গুণ দিবে তোমার শারীরিক, ওটার ভিতরে একটা দিবে গলার আওয়াজ, দাউদি আওয়াজ দিবে, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড় তামায়েলাতিল জিবাল, গাছ পর্যন্ত নাচতে থাকতো, তামায়েলাতিল আশলার, তখরুজুল হাইতান, সমুদ্রের পাড়ে বসে যখন গাইতেন পড়তেন তো সমুদ্রের মাছ বাকি হয়ে চলে আসতো, ওয়াকাফাতি তায়েরা, পাখি পর্যন্ত থেমে যেত। ওই আওয়াজ তোমাকে দিবে, হ্যাঁ, তুমি যখন সোনার বাংলা কয়া সুর উঠাইবা পুরা জান্নাত তোমার সুরে মুছা যাবে, তোমাকে আল্লাহ ওই আওয়াজ দিবে।